দু সালের আগস্ট মাসের সেরা ক্রিকেটার নির্বাচনের সংক্ষিপ্ত তিনজনের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি যেখানে পাকিস্তানের দুজন ও ওয়েস্ট ইন্ডিজের একজন সুযোগ পেয়েছেন পাকিস্তানের দুজন হলেন অধিনায়ক বাবুর আজম ও সহ অধিনায়ক সাদাব খান আর ওয়েস্ট ইন্ডিজের একজন হলেন নিকোলাস পুরান দুই ক্যাটাগরিতে মনোনীতরা শর্টলিস্টেড হন এক মাসে অনফিল্ডে তাদের পারফরমেন্স ও মাসে তাদের অর্জন দিয়ে মনোনীতরা আইসিসির স্বাধীন ভোটিং একাডেমি ও বিশ্বজুড়ে সমর্থকদের ভোট পান সর্বোচ্চ ভোট পা ক্রিকেটার হন আইসিসি ক্রিকেটার অব দ্য মান্থ ভোটিং একাডেমি তাদের ভোট দেন ইমেইলের মাধ্যমে ভোটের নব্বই শতাংশ নির্ধারিত হয় তাদের ভোটের মাধ্যমে বাকি দশ শতাংশ থাকে সমর্থকদের আওতায় আইসিসি প্রতি মাসের দ্বিতীয় সোমবার বিজয়ীদের নাম ঘোষণা করে তাদের ডিজিটাল চ্যানেলে